একটানা বৃষ্টি ও ভূমিধস বিপর্যস্ত কেনিয়ার জনজীবন। গত কয়েকদিনের একটানা বৃষ্টিতে দেশের রাজধানী নাইরোবির নাকুরু কাউন্টির সোলাই শহরের নদী বাঁধ ভেঙে মৃত্যু হয়েছে অন্তত 20 জনের। প্রচুর সম্পত্তি নষ্টের কথা জানিয়েছেন এলাকার গভর্নর লি কিনিয়া জুই। গত প্রায় 2 মাস ধরে কেনিয়ার বৃষ্টিপাত হচ্ছে বলে সূত্রের খবর। সরকারের তরফে জানানো হয়েছে, গত মার্চ মাস থেকে বৃষ্টিপাতের ফলে দেশে 32টি কাউন্টিতে মৃতের সংখ্যা প্রায় 150 ছাড়িয়েছে। এছাড়াও বাড়ি ছাড়া প্রায় 2 লক্ষেরও বেশি মানুষ।